আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম রান্নার। তো যাই হোক, এখানে আমি পরোটা আর ডিম একসাথে করে বানিয়ে নিচ্ছি সকালের খাবার। আর ওখানে দেখলে যে একটা পরোটা আলাদা রাখা আছে, প্রথম পরোটাটা আমি ভেজে রেখেছি গাইকে দেব বলে, প্রথমটা আমি গাইকেই দেওয়ার চেষ্টা করি প্রতিদিন। তো যাই হোক, এখানে দেখো আমার ব্রেকফাস্টটা হয়ে গেছে। আর আজকে খুব শর্টকাটে রান্না সেরেছি, আলু পোস্ত আর মাছ ভাজা। তো আলুগুলোকে আমি কেটে নিয়েছি। তো ওখানে জলখাবারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তারপরেই আলু পোস্ত করে নিয়ে মাছ ভাজা করে নিয়ে বেরিয়ে গেছি, কারণ পরে এসে খেয়েছি। আমার একটা বিশেষ কাজ ছিল, তাই বেশিক্ষণ আমি আজকে রান্নায় সময় নষ্ট করতে পারিনি। তো আলু পোস্ত খেতে অভিষেক এমনিতেই ভালোবাসে, ও আলু পোস্ত হলে আর কিচ্ছু চায় না খেতে। ওর একটু সাদা সাদা আলু পোস্ত হবে, ব্যাস ওই দিয়ে ওর ভাত খাওয়া হয়ে যাবে, আর মাছ ভাজা এটাই ওর ফেভারিট আইটেম। তো যাই হোক, তাড়াতাড়ি করে করে ফেলে তারপর আমি মাছ ভাজাটা করে নিলাম, করে নিয়ে খাবার রেডি করে তারপরে ঠান্ডা শরবত খেলাম, লস্যি খেয়ে তারপর কাজে বেরোলাম। তো তোমরা কমেন্ট শেয়ার কিছুই করছো না, তোমাদের কেমন লাগছে কিছুই জানাচ্ছ না। যদি ভালো লাগে অবশ্যই জানিও, আরও নতুন নতুন রান্নার ব্লগ দেবো। ততক্ষণের জন্য টাটা।